আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে, শুক্রবারের ব্লগ আমি সকাল থেকে শুরু করছি। তো সকালে এখানে আমি একটা মজাদার খাবার তৈরি করব। তো এটা কিন্তু আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দেখালাম। এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখলে কিন্তু খাবারটা বেশি মজা হয়। আর এটা দিয়ে আমি একটা চাপটি বানাবো, বা দোসা যেটাই বলেন। আর সাথে আমি কয়েক প্রকার ভর্তা করব। তো সরিষা ভর্তা করব, এর জন্য সরিষাটা আমি ধুয়ে নিচ্ছি। আর সরিষাটা আমি এভাবে চা ছাঁকনির ভিতরে ধুই, তাহলে কিন্তু আপনার পড়ে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ছাঁকনির ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ভিতরে সব ময়লাগুলো একদম নরম হয়ে বের হয়ে আসে, একটু ধোয়া দিলেই কিন্তু বের হয়ে যায়। তো এখানে আমি ধনে পাতা ভর্তা করব, রসুন মরিচ ভর্তা করব, আর সরিষা ভর্তা করব। তো এই যে আমার ভর্তাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব মজাদার কিছু ভর্তা করেছি। সাথে কিন্তু এবার আমি চাপটিগুলো বানিয়ে নিব। তো এখানে আমি ব্লেন্ডারে সব একসাথে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে আমি এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি ধনে পাতা কুচি। আর এটা কিন্তু আমার খেসারির ডাল, মসুরির ডাল, পোলারের চাল আর ভাতের চাল, যেটা সেটা সেদ্ধ চাল, এই কটা দিয়ে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে আমি ব্লেন্ড করেছি। তো এভাবে বানিয়ে খাবেন, খুব মজা হয়। এবার এভাবে কিন্তু অনেকেই হয়তো বা খান, এটা এখন প্রায় সব জায়গাতেই খাচ্ছে। আর আমি এখানে একটা ডিম দিয়ে দিব আর একটু সফট হওয়ার জন্য, যেহেতু বাচ্চারা খাবে একটু নরম হলে ওরা খুশি হবে। আর এটা গরম গরম খাওয়া ভালো, গরম গরম খেলে একদম মুচমুচা থাকে। তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছি গোলা দিয়ে। মাঝখান থেকে আপনারা চারোদিকে শেপটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পাতলা হবে। চাইলে আরও পাতলা করা যায়, আমি একটু ভারী করছি। আর কিছু কয়েকটা আমি পাতলাও করে নিব, যে যেরকম খায় সেরকমই আমি বানাবো। তো এই যে আমার খাবারটা কিন্তু রেডি, খুব মজাদার সকালের নাস্তা। সাথে আছে পেঁপে, একটা ফল তো থাকতেই হবে। তো আমরা নাস্তাটা করেই চলে আসলাম পাখিদের নিয়ে একটু গবেষণায়। এখানে আমি পাখির খাঁচাটা চেঞ্জ করেছি, যেহেতু ওরা চারজন তাই বড় খাঁচা দিয়েছি। আর দুটো নতুন সদস্য যোগ করেছি, দুটো কবুতর এনেছি। তো কবুতর দুটো আমার খুব পছন্দ হয়েছিল, এর জন্য আমি কবুতর দুটো এনেছি। আমার খুব আপনাদের হয়তো বা নিশ্চয়ই পছন্দ হবে। আর কবুতরের নামটা আসলে আমি বলতে পারছি না, যেহেতু আগে কখনো কবুতর আমি পুষিনি। তো যেহেতু পেয়েছি ভালো, আমার কাছে ভালো লেগেছে, তাই নিয়ে আসলাম। তো তারপরে চলে গেলাম দুপুরের রান্নায়। খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিব, কারণ আমরা তিনটে চারটার দিকে একটু বাইরে যাব। তো এখানে আমি মাছ রান্না করার জন্য মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর ওদিকে ডালটা তো বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি মাছটা বসিয়ে দেব। মাছটা আমি তেলে ফ্রাই করে নিচ্ছি, তারপরে আমি কাঁচা পেঁয়াজে, যেহেতু মাছটা রান্না করি ওইভাবে আমি এখন রান্না করে নেব। এই যে মাছের আমরা ঝোলে পানি দিয়েছি, ডালের পানিটাও তো হয়ে এসেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। এখানে রসুন মরিচ পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে আমি বাগারটা দিয়ে নিচ্ছি। তো এই যে আমার ডালের বাগারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ডাল বাগার দেওয়ার পরে কিন্তু আর জাল দিবেন না, সাথে সাথে নামিয়ে ফেলতে একটা বলক আসার পরে, তা না হলে বাগারের যে ঘ্রাণটা ওটা থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। আর এখানে একটু চিচিঙ্গা ভেজে নিচ্ছি আর বেগুন ভাজি করে নেব। এই যে আমাদের দুপুরে খাবার রেডি, সকালে ভর্তাগুলো ছিল, আর এখানে বেগুন ভাজি, মাছ, ডাল আর হচ্ছে চিচিঙ্গা ভাজি, সব কিছু মিলে কিন্তু খুব মজা হয়েছিল দুপুরে খাবারটা। সবাই পেট ভরে খাবার খেয়েছি। খাওয়ার পরে আমরা একটু ফল খেয়ে নিচ্ছি, পেয়ারা। তো আমরা চারটার দিকেই বের হয়ে গেছি বাসা থেকে, আমরা যাব তারমুখ। এখানে যারা উত্তরাতে থাকেন তারা তো অবশ্যই জায়গাটা চেনেন। তো সেখানে আসলে একটা এই যে ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই কিন্তু কালীগঞ্জ। তো ওপারে আমরা যাব, ওপারে একটা ছোট্ট হাট বসে প্রতিদিন বিকেলে বা সকালে। তো আমি দুবার বিকালে এসেছি, বিকালে পেয়েছি হাটটা। এখানে সব
স্থানীয় মানুষদের হাতে ফলানো শাকসবজি, হাতে পালা মুরগি হাঁস এগুলো এখানে পাওয়া যায়। তো আমি মাঝে মধ্যে আসি, এসে এখান থেকে নিয়ে যাই। তো আমার ছেলে অসুস্থ হওয়ার পরে এখান থেকে পেঁপে বা ডিম এগুলো আমরা এখান থেকে নেওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম আমরা সাথে আসব, বাচ্চাদের একটু ঘোরাও হবে। তো এই যে নদীর ভিতরে কিন্তু একটা বোট যাচ্ছে, বোটের ভিতরে খুব ভালো করে সাজিয়ে নিয়েছে, নাচ গান হচ্ছে, ভালোই লাগছে দেখতে। আর সম্ভবত এটা তুরাগ নদী হবে, আমার ঠিক বলতে পারবো না, তবে এটা এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর। এখানে শুক্রবারে বা অন্য দিনেও মানুষ বা কোনো বিশেষ দিনে এখানে প্রচুর মানুষ আসে, আর এখানে একদম জমজমাট একটা পরিবেশ পরিস্থিতি থাকে, ভালো লাগবে। আপনারা যারা এসেছেন তো জানেন, আর যারা আসেনি তারা ঘুরে যাবেন। আর এই ছোট্ট হাট থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন, সব একদম ভালো জিনিস, কোনো মেডিসিন ছাড়া এবং নষ্ট বাসি কোনো কিছু থাকে না, সব কিছু ফ্রেশ, যেদিনে জিনিস সেদিনে কেটে তারপর আনে। এখানে কাঁচা আম উঠেছে 120 টাকা কেজি বলছে, মৌচিম আছে, লেবু আছে। তো কাঁচা আমটা আমি আর নিলাম না, যেহেতু সিজন ছাড়া আমি আসলে খেতে চাই না, সিজন ছাড়া কোনো কিছু, যা এখন সিজনের এগুলাই নিব। তো এখান থেকে বেশ কিছু বাজার করেছি আমি, আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এখন একটু আমি দেখাচ্ছি কী কী পাওয়া যায়, তো চলুন সবাই মিলে দেখি। আমাদের কেনাকাটা শেষ, আমরা ওখান থেকে চলে এসেছি। আর একটু সামনে একটা খাওয়ার জায়গা আছে, এটা বহু বছর ধরে এখানে মানুষ খায়, বিকেলবেলায় সন্ধ্যার দিকে একটা মাখানো বিক্রি করে। আর এখানে আপনার আলুর চপ, পেঁয়াজি, খুব মজা ছিল, টেস্টি ছিল খাবারগুলো। খাবারগুলো খেয়ে কিন্তু আমরা, যেহেতু রাত হয়ে গেছে, আমরা আর দেরি করিনি, আমরা বাসায় ব্যাক করছি। তো চলুন বাসায়, এই যে চলে এসেছি বাসায়। আমি এখন বের করে দেখাচ্ছি কী কী আমরা কিনেছি। এখানে খুদের চাল কিনেছি, লতি কিনেছি, একদম দেশি লতি, খুব ভালো লাগছিল আসলে। জালি কিনেছি, তারপরে পেঁপে কিনেছি, চালতা কিনেছি, আমলকি কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, শেয়ার করছি। এই ছিল আমার কেনাকাটা। তো কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।